ছোট্ট বন্ধুরা, ওই দেখো চুটকেকে। ও গ্রামের সকলকে সেবা করার দায়িত্ব নিয়েছে। এমন ভালো ছেলে আর হয় না। এখন চুটকে যাচ্ছে ওর গ্রামের বুড়িমাসির বাড়িতে। বুড়িমাসি ওর বাগানের তাল গাছটা সাফ করার জন্য চুটকেকে ডেকেছে। না রে চুটকে, ওই দেখ গাছটার ওপরটা আগাছায় কেমন ভরে গেছে। কিন্তু আজকে হবে না গো, আজ যে আমার অনেক কাজ বাকি। কথা দিচ্ছি, কাল আমি তোমার তাল গাছের সব আগাছা পরিষ্কার করে দেব। আরে না না না, সে কথা বললে হবে না চুটকে। জানিস না কাল বিশুদ্ধবার, বিশুদ্ধবারে আগাছা কুগাছায় হাত দিতে নেই, তুই জানিস তো। এখন যদি তোদের মেষমশাই থাকতেন তাহলে তোকে কি আর আমাকে ডাকতে হতো? না না না, তোকে দিয়ে দেখছি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুই যা, তুই যা। ও মাসি, এত রাগ করছো কেন? এই দেখো আমি আগাছা কাটতে যাচ্ছি। ইস, কি আষ্টে গন্ধ রে বাবা! এই তাল গাছের উপর এই আষ্টে গন্ধ হলো কি করে? ওরে বাবা রে! তবে রে, আমার বাসা ভাঙা হচ্ছে, এত বড় সাহস! ওরে বাবা রে! থাম থাম, এত চিৎকার করলে তো সব লোক এখানে চলে আসবে। আমি এখনো চিনতে পারলি না আমাকে? না, বলো না, কে কে তুমি? ওরে, আমি তো এই গাছের মালিক, এবার চিনতে পেরেছিস? ওরে বাবা, তুমি এই গাছের মালিক? ওরে, এই গাছটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম রে। শোন, এই বাড়ি, এই তাল গাছ, এই সব কিছুরই মালিক হলাম আমি। আমি তোদের ওই বুড়ি মাসির স্বামী, গণেশ খুড়ো রে। তুমি আমাদের গণেশ মেশো? কিন্তু তুমি তো বুড়ি মাসিকে রেখে সেই কবেই মরে গেলে। আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই না? এবার তাহলে ভালো করে দেখ। ওরে বাবা রে, এ তো দেখছি সত্যি সত্যি গণেশ মেশো গো, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। কি, এবার বিশ্বাস হলো তো? সে তো হলো, কিন্তু তুমি এই গাছে কি করছো? এই তাল গাছটা তো নিজের হাতে আমি পুঁতেছিলাম, তাই মরে গিয়ে এই গাছেই আছি। যাই, মাসিকে গিয়ে এই খবরটা দিয়ে আসি। না 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 না, খবর দেন না, তোর মাসি এই কথা জানতে পারলে ভয়ে মরে যাবে, তাই তোর মাসিকে এই কথা একদম বলবি না। ও, তার মানে তুমি এখনো এই গাছেই থাকো? বারে, মরে যাওয়ার পরে থাকার জন্য ভূতের বুঝি বাসা লাগে না, তাই ভাবলাম আর অন্য কোথাও না গিয়ে আমার এই তাল গাছেই বাসা বেঁধেছি। এছাড়া অবশ্যই আরো একটা কারণ আছে। কারণ? এছাড়াও আর কি কারণ আছে শুনি। আসলে তোদের মাসিকে ছেড়ে যেতে মনে আর ইচ্ছে হলো না রে, তাই থেকে গেলাম। ও, এই ব্যাপার! তাহলে যা করেছো ভালোই করেছো। এখন যাও তো দেখি, তোমার সাথে কথা বলতে বলতে কত বেলা হয়ে গেল। সরো দেখি, সরো সরো, তাড়াতাড়ি তাল কোটা পেরে ফেলি, না পারলে মাসি আবার খুব বকাবকি শুরু করে দেবে। আরে এ তো দেখছি কথা বললে কথা বোঝে না। বললাম না, এটা আমার বাসা, আমি এখানে থাকি, তাল পারতে গিয়ে এই বাসা ভাঙা চলবে না। চলবে না বললেই তো হবে না, মাসি আমাকে তাল কাটতে বলেছে, এখন মাসির কথার অবাধ্য হতে আমি পারবো না। তাল কাটতে গেলে তোকে গাছের পাতা কাটতে হবে,
আমি থাকব কি করে? তুমি কি করে থাকবে সে আমি জানব কি করে? বুঝেছি, তার মানে তুই আমার কথা শুনবি না। তাহলে এবার আমি তোর ঘাড় মুকাব। না 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 না, আমার ঘাড় মুকিও না বাবু। তাহলে কথা দে, আমার বাসা ভাঙবি না। কিন্তু মাসি প্রশ্ন করলে কি উত্তর দেব? মাসি প্রশ্ন করলে কি উত্তর দিবি ভাবছিস? মাসি জিজ্ঞেস করলে বলবি বলবি যে এই তো পেয়েছি পেয়েছি একটা বুদ্ধি পেয়ে গেছি। বুদ্ধি পেয়েছ? তা কি পেয়েছ, তাড়াতাড়ি বলো বলো। তুই এই তাল গাছ কাটলে ছাঁটলে ও আমার আমার আর কিচ্ছু যাবে আসবে না। মানে এই গাছ কাটলেও তুমি আর আমার ঘাড় মটকাবে না? তোর ঘাড় মটকাতে আমার ভারী বই গেছে, আমি তো আমার থাকার জায়গা পেয়ে গেছি। তা তোমার ভূতের বাসা তুমি কোথায় পেয়েছো শুনি? তোর শরীরে, তোর শরীরে এবার আমি বাসা করে থাকব। আরে বাবা, এ আবার কি কথা গো? আমার শরীর হবে কিনা ভূতের বাসা, তা কি করে হবে? কি করে হবে তা ভেবে তোর কি কাজ? অনেক দিন হাওয়ায় ভাসছে ভাসছে আমি হাঁপিয়ে গেছি, এবার আমি তোর শরীরে ঢুকে আরামে যেখানে খুশি যাব, যা ইচ্ছে করব, আর সাথে তোর সব কাজ আমি করে দেব। তোকে আর সারাদিন এত কাজ করতে হবে না, আমার কথায় আর তুই না করিস নে চুটকে। না 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 না, আমি না করব না, তোমার যা ইচ্ছে হয়েছে করো, কিন্তু এখন যাও তো বাপু, আমার অনেক কাজ পড়ে আছে। তাহলে আয় দেখি এবার আমি তোর শরীরে ঢুকে পড়ি। মাসি, ও মাসি, তাড়াতাড়ি এসে দেখো, তাল গাছের মাথা ছেটে তোমার জন্য কত তাল পেড়ে নিয়ে এসেছি। ওরে বাবা, এত তাল! তুই তো দেখছি খুব ভালো ছেলে রে চুটকে। তাহলে তুমি খুশি হয়েছো তো মাসি? এবার তাহলে আমি আসি, আমাকে এখন আবার পাঁচু খুড়োর বাড়িতে যেতে হবে। আসলাম গো। রাস্তা দিয়ে দেখে শুনে সাবধানে যাস বাবা। কি, আমি তো কিছুতেই এগোতে পারছি না। ও ভূত মেশো, আমাকে ছাড়ো বলছি। এতদিন পরে আমার গিন্নিকে আমি দেখতে পেলাম, আর তুই আমাকে বলছিস তোকে ছেড়ে দিতে। আমার গিন্নিকে একটু ভালো করে দুডন্দ দেখতেও দিবি নে? আরে মাসিকার অত দেখতে হবে না, এবার চলো তো। এই চুটকের কি হলো রে বাবা? কেমন ম্যাজিকের মতন সব কাজ করে দিচ্ছে, তাই না? ওর শরীরে আবার কিছু হলো না তো? এমন তাড়াতাড়ি চোখের পলক ফেলার আগেই সব কাজ করছে কি করে? সকাল থেকে কাজ করে করে আর চলতে পারছি না গো। আরে পারছি না বললে তো আর হবে না, কতদিন পরে কাজ করে একটু হাতে পায়ে সুখ পেয়েছি, এত সহজে আমি কাজ বন্ধ করছি না।
আর ও কাজ করবে বলছে। ওরে বাবা রে, ও মাসি মাসি গো আর পাচ্ছি না, এবার তো আমার পেট ফেটে যাবে গো। আর একটু আলু পোস্ত নে বাবা, এই বয়সে খাবি না তো কোন বয়সে খাবি, নে নে আর একটু নে। পেট যে একেবারে ভরে গেছে গো মাসি, আর একটুও জায়গা নেই, একটু জল দাও দেখি। জল খাবি? দাদা এক্ষুনি আনছি। এই চুটকে, কতদিন পরে কিনা তোর মাসির হাতে রান্না খাচ্ছি, আর তুই কিনা একটু খেয়েই বলছিস পেটে আর জায়গা নেই। আমি অত বেশি খেতে পারি না। তুই পানিস না তো কি? আমি তো পানি, খাবো তো আমি। শোন, আর একটা কথা বলবি না, আমি যা করতে চাইব তোকে তাই করতে হবে, এটা মনে রাখিস। যা করতে বলবে আমাকে তাই করতে হবে। আর একটু ভাত দাও তো মাসি। এই যে বললি তোর পেট ভরে গেছে, তোমার হাতের আলু পোস্তটা যা হয়েছে না, দাও দাও আরো দাও দেখি, একেবারে মনের সুখে খাই। দেখো কাণ্ড দেখো কাণ্ড, নে নে যত খুশি নে। জানিস তোর মেসো যখন বেঁচে ছিল তখন এইভাবে চেয়ে চেয়ে খেত। এবার এবার আর একটু ডাল দাও তো মাসি। আরে হ্যাঁ রে, দিচ্ছি দিচ্ছি বাবা। আজ চুটকে তার হলোটা কি? এত আলু পোস্ত খেতে তো ওকে কোনোদিন দেখিনি। কাল তোকে আবার আমার গিন্নির কাছে যেতে হবে, বুঝলি তো? কি রে চুটকে, কথা বলছিস না যে? তোমার সাথে আমার কথা বলতে একটুও মন চাইছে না। কেন, কি হলো তোর? তুমি তো আমার গণেশ মেশোর ভূত, ভূতের সাথে আমি কেন কথা বলবো? আরে ভূত তো কি, আমি তোর সব কথাই বুঝি রে, আমার সাথে একটু কথা বল না। তুমি আমার সাথে একদম কথা বলবে না, তুমি তো একটা স্বার্থপর ভূত, তোমার কথা শোনা আমার বড় ভুল হয়েছে। আমার উপর এত রাগ করছিস কেন রে চুটকে? আমি তোর কত কাজ করে দিলাম বল। ও ভূতের কথা শোনো, এমন ভাবে বলছো আমি যেন আগে কোনো কাজই করতাম না, সব কাজ উনি এসে করে দিতেন। যাও যাও, আমার চাই না তোমার অমন সাহায্য, নিজের সব সকালাত মেটানোর জন্য আমাকে কাজে লাগাচ্ছে। খবরদার বলে দিচ্ছি, তুমি আমার কাছে একদম গুর 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 করবে না, চলে যাও। ওরে চুটকে, এমন কথা বলিস নে রে, আমি তো তোর জন্যই আমার গিন্নিকে আবার দেখতে পেলাম, গায়ের সব লোকজনকে দেখতে পেলাম। আমি কথা দিচ্ছি আমি তোর কোনো ক্ষতি করব না রে। আর ভালো ভালো কথা বলো না তো, আমার ক্ষতির আর বাকিটা কি রেখেছো শুনি? অমন ভাবে অমানুষের মতন কাজ করানোর সময় আর রাক্ষসের মতন খাওয়ার সময় মনে ছিল না? ওইভাবে কাজ করলে আর খেলে কোনো মানুষ বাঁচে? এইসব দেখে সবাই আমার ব্যাপারে কি ভাবছে কে জানে। এইসব তুই কি বলছিস? তুমি আমার সামনে থেকে এবার যাও তো যাও, আর না গেলে আমি কিন্তু পাশের গায়ে রতন ওঝাকে ডাকবো। হ্যাঁ, ওই রতন ওঝাকে ডাকার কাজ তুই খবরদার করিস না রে চুটকে। এই আমি তোকে সাবধান করে দিচ্ছি, আমার কথা না শুনলে আমার ঘাড় মটকাবে তো, আমি জানি। তা যত খুশি মটকা, তোমার মতন লোভী ভূত আর এর চেয়ে বেশি কী বা করতে পারে? কিন্তু তবুও আমি তোমার কোনো কথা শুনবো না, এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। চুটকে, সর্দারের সব কথা মনে আছে তো? শেয়ার বলতে সব মনে আছে। রায়দের বাড়ি ডাকাতিটা সেরেই একদম সোজা এই গাছের তলাতেই আসতে হবে। খাসা, এবার চল।
এসব কি সব কথা? বলে কিনা ডাকাতি রায়দের বাড়িতে ডাকাতি করবে, আর সেই বাড়ি তো চুটকের বাড়ির পাশেই। না না না, এসব আমি হতে দেব না। যাই চুটকেকে ঘুম থেকে ডেকে তুলি, তারপর যেভাবেই হোক এই ডাকাতি আটকাতেই হবে। এবার আমি কি করি? ডাকলে সত্যি যদি ওরা ওঝা ডাকে, তারা যা পারে করুক, যাকে ইচ্ছে হয় ডাকুক, আগে তো ওই ডাকাত গুলোকে আটকাই। উফ, তুমি আবার আমাকে জ্বালাতে এসেছো। আমি কি বলেছিলাম এরই মধ্যে ভুলে গেলে বুঝি? তোর সব কথাই আমার মনে আছে, তাও আসলাম। তোর পাশের বাড়িতেই ডাকাত পড়েছে, তুই এখনো না উঠলে ওই ডাকাতরা রায়দের সব টাকা পয়সা ডাকাতি করে নিয়ে যাবে। আর ঘুমোস না রে, চল চল। কি ডাকাত? তাহলে আর বলছি কি? আর কোন প্রশ্ন না করে এবার যা বলছি তাই কর। ছেড়ে দিলুম, কিন্তু ফের যদি এই গায়ে দেখেছি তাহলে আর আমার উপর রাগ করে থেকো না গোবুত। আমি না বুঝেই তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি। না না না, আমি তোর উপর রাগ করিনি রে চুটকে, সত্যি বলছি। তোদের কারো খারাপ করতে আমি চাই না রে। সেটা আমি এখন বুঝতে পেরেছি গো গণেশ মেশো। তাহলে আমাকে তুই আর তাড়িয়ে দিবি না তো? না না, তুমি এত ভালো, তোমাকে তাড়াবো কেন? কিন্তু আবার কিসের কিন্তু? সত্যি বলছি গো গণেশ মেশো, অত তাড়াতাড়ি কাজ করতে আর খেতে আমি পারি না গো, খুব কষ্ট হয় আমার। তোর কষ্ট আমি বুঝেছি রে, কথা দিচ্ছি আমিও আর অত তাড়াহুড়ো করব না। তবে আবার কি হলো? তোর মাসির হাতের রান্না দেখলেই মনটা কেমন ছটফট করে ওঠে, তুই তো সবই বুঝিস। সে আর বুঝবো না, খুব বুঝি। এরপরে চুটকি আর ভূতের সব ঝগড়া শেষ হলো। ওরা দুজনে ভালো বন্ধুর মতন খুব সুখী আর শান্তিতে একসাথে থাকতে লাগলো। ভূতের দৌলতে চুটকির অবস্থাও অনেক ভালো হয়ে গেল, আর চুটকির নাম ছড়িয়ে পড়লো চারিদিকে।